সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বলো কলকাতা বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি স্বাগত। সংবিধান দিবসকে মান্যতা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হলো জাতিগত শংসাপত্র। শুক্রবার 26 নভেম্বর সংবিধান দিবস। সংবিধান দিবস উপলক্ষে বাড়ি বাড়ি পৌঁছে বেশ কিছু জনসাধারণ হাতে তুলে দেওয়া হয় জাতিগত শংসাপত্র। জাতিগত শংসাপত্র সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে বাড়ি বাড়ি পৌঁছে যান পূর্ব বর্ধমান প্রকল্প আধিকারিক তথা জেলা কল্যাণ আধিকারিক শান্তনু বসু, পূর্ব বর্ধমান মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, খণ্ডকোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামল কুমার দত্ত। জেলা কল্যাণ আধিকারিক শান্তনু বসু বলেন, সাধারণ জনসাধারণ হাতে জাতিগত শংসাপত্র তুলে দিতেই আমরা শুক্রবার বাড়ি বাড়ি এসেছি। আমরা এসেছি আরও যাতে করে তাদের কষ্ট করে ব্লক অফিসে পূর্বের মতো যেতে না হয়। খণ্ডকোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার বলেন, শুক্রবার সংবিধান দিবস, তাই উল্লেখিত দিনকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের সগড়াই অঞ্চলে স্থিত গ্রামের মহিলা ও পুরুষ মিলিয়ে বেশ কয়েকজনের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হলো বাড়ি বাড়ি গিয়ে। পাশাপাশি সংবিধান দিবস দিনকে মান্যতা দিয়ে এবং দিনটিকে স্মরণীয় রাখতে খণ্ডকোষ ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতাও করা হয়। কুইজ পরিচালনায় ছিলেন বর্ধমানের মহকুমা শাসক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার সহ ব্লক উন্নয়ন যুগ্ম আধিকারিক। কুইজের শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি বলেই জানান আগত ছাত্রছাত্রীরা। বিতরণ এবং আজকে যে ছাত্রছাত্রী দিয়ে কুইজ প্রতিযোগিতা, কি উপলক্ষে এবং কে কে উপস্থিত আছেন? এটা সংবিধান দিবস আছে, আপনারা জানেন 26 নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্টিফিকেট দিলাম, কাস্ট সার্টিফিকেট। এখানে ছিলেন জেলা সর্বোচ্চ আধিকারিক ইউএন ডিডব্লিউ সাহেব, স্যার ছিলেন, আর আমাদের এসডিও সদর সাউথ স্যার ছিলেন। এছাড়াও আমাদের কুইজ কম্পিটিশন চলছে এই মুহূর্তে, এখন কুইজ কম্পিটিশন। এখানে যারা নতুন ভোটার আছে তাদের আমরা উৎসাহিত করার জন্য দেখেছি সংবিধান সম্পর্কে বিভিন্ন কুইজ কম্পিটিশন। বছরের পর বছর লেগে যেত আবেদন করার পর, এখন কয়েকদিনের মধ্যেই পেয়ে যাচ্ছেন, আবার বাড়িতে এসে দিয়ে যাচ্ছেন সরকারি আধিকারিকরা। তো কি বলবেন, মানে সরকারকে কি বলবেন, রাজ্য সরকারকে কতটা ভালো কাজ করছে সরকার? হ্যাঁ, সরকার তো খুব ভালোই কাজ করছে, আমাদেরও সুবিধা হচ্ছে ভালোই, এইগুলো যে তাড়াতাড়ি পেয়ে গেলাম খুব একটা সুবিধাই হলো। কার কার ছিল সার্টিফিকেট? আমার হাজবেন্ডে ছিল, আমার ছেলে ছিল। বাড়িতে বসেই সার্টিফিকেট গুলো পাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ ভালো। কার সার্টিফিকেট পেলেন আজ? আমার ছেলে। ছেলে কি করে, পড়াশোনা করে? পড়াশোনা করে। কোন ক্লাসে? নাইন। তাহলে এটা ছেলের কাজে লাগবে সার্টিফিকেটটা। এটা এটা কি সার্টিফিকেট? এটা অনেক সময় হয় যে এক একটা জায়গাতে তারা হয়তো অনেক দূরে দূরে থাকেন, বাড়ি টাড়ি তাদের অনেক দূরে, তাদের হয়তো বিডিও অফিসে আসতে অসুবিধা হয় বা কিছু, মানে যদি একটা শুধু তাকে বলা হতো যদি তাকে শুধু বিডিও অফিস থেকে নিয়ে নেবেন, তা সেক্ষেত্রে বিডিও সাহেব একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন খণ্ডকোষে। তিনি এখানে অন্যান্য জায়গাতেও আমাদের ক্যাম্প হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ছোটো 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 ক্যাম্প, মানে একটা যে একটা পাড়ার মধ্যে গিয়ে কোনো জায়গাতে করে সেখান থেকে কাস্ট সার্টিফিকেট করে দেওয়া, যাতে যারা পাবেন কাস্ট সার্টিফিকেট তাদের খুব বেশি ট্রাভেল করতে না হয় বা কষ্ট পাতে না হয়। মানে এটাকে আর এখানে ভিডিও সে খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন যে উনি বাড়ি বাড়িতে গিয়ে ওনার লোক দিয়ে ওনার ব্লক ছাড়া ব্লক দিয়ে কাস্ট সার্টিফিকেট। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ আশিস সত্যের রিপোর্ট।
সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।